নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষ আর একবার চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প তো বন্ধুরা আজকে আমরা জানবো যে কি করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বেসিক কিছু জিনিস এবং কি কি ক্রাইটেরিয়া আছে এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যে প্রশ্নটা আমাদের সবার মনেই আছে সেটা হচ্ছে যে কারা কারা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প এই প্রকল্পের প্রদেয় অর্থ অর্থাৎ এই প্রকল্পেতে থেকে কারা কত টাকা পাবেন যেমন এর একটা দুটো ভাগ আছে একটা হচ্ছে তপশিলি জাতি মহিলারা তারা পাবেন এক হাজার টাকা প্রতি মাসে এবং তপশিলি জাতি উপজাতি ছাড়া বাকি মহিলারা যারা আছেন তারা পাবেন পাঁচশো টাকা প্রতি মাসে দ্বিতীয় হচ্ছে বয়স বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে মানে যাদের বয়স পঁচিশ বছরের কম হবে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না ঠিক আছে এবার দেখে নেওয়া যাক আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজন প্রথমত প্রথম ক্রাইটেরিয়াও বলতে পারি এটাকে আমরা প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে এই ক্ষেত্রে সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে যে যদি স্বাস্থ্যাদি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনার আবেদনটি প্রফেশনালি জমা হবে এবং আবেদনকারীকে সম্পূর্ণ রকম সহায়তা করা হবে যাতে সে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন তার স্বাস্থ্য কার্ডটি করিয়ে ফেলতে পারে এবং তারপর তার আবেদনপত্রটি লক্ষ্মীভাণ্ড প্রকল্পে নথিভুক্ত হবে ঠিক আছে সেটা মাথায় রাখবেন এবার আমরা চলে আসি যে আবেদনপত্রের সাথে মানে আমরা আপনারা যে আবেদন করবেন সেই ফর্মটি কিন্তু যথাযথভাবে ফিল আপ করবেনই এবং সেই ফর্মটিও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আপনাকে সেই ফর্মটিও আমি পরে দেখাচ্ছি এবং কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো তো প্রথমে আমরা চলে আসি যে আবেদনপত্রের সঙ্গে কী দেবেন মানে ফর্মটা যথাযথভাবে ফিল আপ করার পর তার সাথে আপনি কি কি ডকুমেন্টস সাবমিট করবেন তো প্রথমে যে থাকবে স্বাস্থ্যসাথী কার্ডের কপি জেরস কপি এবং এই প্রতিটি জেরস কপি আপনাকে সেলফ অ্যাটেস্টেড বা স্বাক্ষরিত স্বস্বাক্ষরিত করে দিতে হবে তারপর আপনার রঙিন পাসওয়ার্ড মারপার একটি ছবি যেটি ফর্মের এক ডান দিকের উপরের কর্নারে আপনাকে পেস্ট করে দিতে হবে আলাদা ঘর করা আছে সেটা আমি দেখিয়ে দেবো দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠা অর্থাৎ যে পৃষ্ঠাটার মধ্যে আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এমআইসিআর কোড ঠিক আছে অ্যাকাউন্ট হোল্ডারের নেম প্রভৃতি ডিটেলসটা থাকে সেই পেজটিকে আপনাকে জেরক্স করে দিতে হবে এবং এখানে একটা ক্ষেত একটা কথা বারবার উল্লেখ করা হয়েছে যে ব্যাংকের বইয়েতে যেন আধার কার্ড লিঙ্ক থাকতে হবে ঠিক আছে এই কথাটা একটু খেয়াল রাখবেন যেন আপনার আধার কার্ড ব্যাংকের বইয়ের লিঙ্ক থাকে যদি না থাকে তাহলে আপনাকে যদাত্রী সম্ভব ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে ঠিক আছে আর ক্ষেত্রে ভোটার কার্ড রেশন কার্ড লাগছে না আধার কার্ডের জেরক্স কপি দেবেন দ্বিতীয়ত হচ্ছে এবং যেহেতু এখানে আমাদের তপশিলি জাতি এবং তপশিল প্রজাতির ক্ষেত্রে অ্যামাউন্টটা আলাদা যেটা আমি প্রথমেই বর্ণনা করেছি তাই সেক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেট একটা ভাইটাল পয়েন্ট তো আপনি যদি তপশিলি জাতি বা তপশীল উপজাতির মধ্যে পড়েন তাহলে আপনি কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতেই হবে তারপর একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে স ঘোষণাপত্র এটা ফর্মের নিচেই পয়েন্ট করে দেওয়া আছে ডিক্লারেশান সেখানে আপনাকে লেখা থাকতে হবে কী লেখা থাকবে যেটা হচ্ছে যে মানে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দ্বিতীয়ত আবেদনকারী কোনো সরকারি ভাতা পান না এবং তিনি কোনো সরকারি এবং সরকারি অধীনস্থ সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এবং তার পরের পয়েন্ট থাকবে যে আবেদনপত্রে যা যা জিনিস তিনি দিচ্ছেন আবেদন ফর্ম ফর্মে যা যা উল্লেখ করছেন এবং তার সাথে যা ডকুমেন্টস দিচ্ছেন সবই তা সত্য মানে নর্মালি আমরা যে ডিক্লারেশান দিয়ে থাকি সেই ডিক্লারেশানটা এখানে দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমি সরকারি যখন আপনাকে সরকারি নোটিশ দেখিয়ে দেবো তখন বলে দেব যে আপনার যে এই যে ডিক্লারেশানটা সেই ডিক্লারেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পরে যদি প্রমাণিত হয় যে এই ডিক্লারেশানের মধ্যে কোনো দেওয়া তথ্য সত্য নয় মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার এগেনস্টে অ্যাকশান নেওয়া হতে পারে বা নেওয়া হবে এটা উল্লেখ করা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সরকারি নোটিফিশানটা আর তারপর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বা কারা কারা আবেদন করতে পারবেন না বা করলেও বাতিল হবে প্রথমত যারা সরকার থেকে রকম ভাতা পেয়ে থাকেন যেমন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এগুলো সরকার থেকে অলরেডি তারা পাচ্ছেন তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না বা আরও অনেক যে ভাত ভাতা সরকার থেকে দেওয়া হয়ে থাকে বিভিন্ন স্কিমের সেই ভাতা যারা পেয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত সরকারি এবং সরকারের সংস্থা বা সিক্রেশনের কর্মরতারা আবেদন করতে পারবেন না ঠিক আছে আর এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হইবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা ছাড়া মাথায় রাখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন আপনি যেন লেনদেন করে চালু রাখেন দু মাস বা তার অধিক হয়ে গেলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না করলে সেই অ্যাকাউন্ট ব্যাঙ্ক থেকে ডরম্যাট অ্যাকাউন্ট করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আপনার কোনো সরকারি স্কিমের টাকা সেই অ্যাকাউন্টে ঢুকতে চায় না তো আপনারা সব সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন এবার চলুন দেখে নেওয়া যাক সরকারি নোটিফিকেশানটা একটু আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে এটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা তিরিশ সাত দু হাজার একুশ তারিখে পাবলিশ করা হয়েছে এখানে একটা ভাইটাল জিনিস বলা হয়েছে দেখুন যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলছিলাম যে ডিক্লারেশানের ব্যাপারটা ঠিক আছে এই যে সেলফ ডিক্লারেশান ডিউলি সাইন বাই দ্য অ্যাপ্লিকেন্ট টু দ্য এফেক্ট এখানে দেখুন এই কথাগুলো উল্লেখ করা আছে যে ইনফর ফান ইনফরমেশান বাই হার ইন দ্য অ্যাপ্লিকেশান আর টু ওকে এই তিনটে ডিক্লারেশনের কথাই বলা আছে এটা অফিসিয়াল নোটিফিকেশন এটারও লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো যেখান থেকে আপনারা এই সরকারি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন ফর্মের বিষয়টায় ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখুন ফর্ম ফিল আপ করার সময় যেগুলো মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার মেনেটারি ফিল্ড ঠিক আছে সেগুলো আপনাকে ফিল্ড করতেই হবে সেগুলো ফাঁকা রাখলে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো সব থেকে প্রথমে এখানে আপনার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি পেস্ট করবেন দেন আসছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এটা ফর অফিসিয়ার অনলি মানে এটা অফিসাররা বসাবেন আপনি বসাবেন না ঠিক আছে এইখান থেকে আপনার ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস ওকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনার রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনি এখানে পাবেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এটা আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আপনি ইনপুট করে দিলেন তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার সেটাও ইনপুট করে দিলেন তারপর আপনার নাম নামটা তিনটে পার্টে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যে টাকাটা আপনার আপনার যে ফর্মটা অ্যাপ্লিকেশানটা স্যাংশান হয়েছে বা অ্যাপ্লিকেশান সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি মোবাইল নাম্বারই পাবেন তো মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ঠিক আছে ইমেল আইডিটা এখানে অপশনাল আছে আপনি ইমেল আইডি দিতে পারেন নাও দিতে পারেন জেন্ডার জেন্ডার অবশ্যই ফিমেল তাই দেখুন ফিমেল অপশানই আছে মেলের কোনো সিন নেই যেহেতু মহিলারাই শুধু অ্যাপ্লিকেবেল তাই ফিমেল করা আছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে কীভাবে প্রথমে আপনি ডে লিখবেন তারপর মান্থ তারপর ইয়ার ওকে আর এজ অ্যাজ অন এক দু হাজার একুশ মানে দু হাজার এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন ওকে তারপর আসছে আপনার প্যারেন্টাল ডিটেলস মানে পিতা মাতার ডিটেলস এখানে বাবার নাম মায়ের নাম এবং স্পাউস নেম হাজবেন্ড নেমটা এখানে আপনারা সেম প্রসেসে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম করে প্রদান করবেন দেন তারপর আপনার চলে আসছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট আপনি কি এসসি এসটি যদি এসসি আর এস হন তাহলে এই পাশে যে চেকবক্স আছে এখানে টিক চিহ্ন দেবেন এসটি হলে এসটি এখানে বাকিদের ক্ষেত্রে আদার্সের ঘরে আর যদি আপনি এসসি বা এস টি বলতে বিলং করেন তাহলে আপনি এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দেন ম্যারিটাল স্ট্যাটাস এক্ষেত্রেও আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ঘরে চেকবক্স দেবেন ঠিক আছে এবার আপনার আসছে কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে দেখবেন আপনি প্রতিটাই জিনিস আপনার ম্যান্ডেটারি এটা খুব ভালোভাবে আপনাদের ঘরে ফিল আপ করতে হবে কেন আপনাদের এই অ্যাড্রেসটাই পোর্টালে এন্ট্রি হবে তো সেই জন্য খেয়াল রেখে আপনাদের এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা স্পষ্টভাবে ফিল আপ করতে হবে আপনি পশ্চিমবঙ্গে কতদিন যাবত বসবাস করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তারপর আমরা চলে আসা যাক নেক্সট কলম যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই ফর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে এই ডিটেলসটা খুব ভালোভাবে ফিল আপ করবেন দেখুন ব্যাঙ্ক নেম এখানে আপনি আপনার আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক নেম দিলেন ব্যাংকের যেমন আমি একটি বলে দিই ব্যাঙ্ক নেম এস যদি হয় তাহলে আমি লিখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের ব্রাঞ্চ নেই আমার যেখানে ব্রাঞ্চ কলকাতা হোক বা যেখানে সেই অ্যাড্রেস লিখব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি খুবই ধরে ধরে এবং স্পষ্ট করে লিখবেন আইএফএসসি কোড দেখবেন ইলেভেন ডিজিটের যে আইএফএসসি কোড হয় তার ফিফথ ক্যারেক্টারটা অলওয়েজ জিরো হয় তো এটা এনারা খুব সুন্দর করেছেন এবারে এনারা এখানে জিরো বসিয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে কি হয় আমাদের বোঝার অসুবিধার জন্য আমরা এখানে ও লিখে ফেলি তো সেই ভুলটা না হওয়ার জন্য এনারা জিরো দিয়ে দিয়েছেন ওকে তো এখানে আপনি প্রথম চারটে লিখলেন ফিফথ ক্যারেক্টার আপনার এবং তারপর আর ফিফ্থ পাঁচটা লিখবেন টোটাল আইএফএসসি কোড এগারো ডিজিটের হয় সেটা দেওয়ার পর এখানে আপনার কি কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা আগেই বলে দিয়েছি সেগুলো আপনি এখানে দেখে নেবেন ঠিক আছে এই দেখুন আপনার সেলফ ডিক্লারেশান যেটা খুবই ইম্পর্টেন্ট এই ফর্মের ক্ষেত্রে ঠিক আছে এইখানে একটা পয়েন্ট যেটা আমি বারবার বলছিলাম যে যদি আপনি আপনার যা ডকুমেন্টস যা দিয়েছেন যেমন হ্যাঁ লিখেছে ইন কেস অফ এনি ইনফরমেশান ডকুমেন্ট ইজ ফাউন্ড টু বি ফলস পেনাল অ্যাকশান পেনাল অ্যাকশান স্যালবি টেকেন এগেনস্ট মি অ্যান্ড দ্য বেনিফিট উইল বি টার্মিনেটেড মানে যদি কোনো অবস্থায় প্রমাণিত হয় যে আপনার দেওয়া দত্তটি ভুল তাহলে সেক্ষেত্রে আপনার এগেনস্টের আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং যে বেনিফিট আপনি পেয়েছেন সেটা টার্মিনেট করা হবে এখানে আপনাকে তারপর ডেট দিতে হবে যেদিন আপনি ফর্মটি জমা দেবেন সেই দিনকার ডেট এখানে দেবেন এবং এখানে আবেদনকারী সই করবেন যদি সই করতে না পারে সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লেফট থাম ইম্প্রেশান দেবেন ওকে এবার এই যে পোর্ট পার্টটা আসছে অ্যাকনলেজমেন্ট যখনই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন সময় খেয়াল রাখবেন যে এই অ্যাকনোলেজমেন্টটি যেন আপনাকে প্রদান করা হয়ে থাকে ঠিক আছে এই অ্যাকনলেজমেন্টটি ফিল আপ করে নিয়ে আপনাকে এটা এটা অফিসিয়াল মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অফিস পার্ট এটা আপনাকে অ্যাকনোলেজমেন্টটি আপনি যে ফর্মটা জমা দিচ্ছেন তার প্রুফ হিসাবে আপনাকে প্রদান করা দেওয়া হবে সরকারি তরফ থেকে ঠিক আছে তো এই হলো লক্ষ্মী ভাণ্ডার স্কিমের অ্যাপ্লিকেশন ফর্ম এবং টোটাল স্কিমটা আশা করি আপনাদের এটা বুঝতে সুবিধা হয়েছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন